মহামারী ও দুর্যোগের সময় মুসলিমদের মসজিদের পরিবর্তীতে বাসায় অবস্থান করে নামাজ আদায় করলেও জামাতে নামাজ আদায় করার সহা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট দুই আলেম ইসলামের এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কময় এই সময়ে মসজিদে ভিন্ন করে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসারে বাসায় অবস্থান করে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছেন তারা এ বিষয়ে ওলামা মাসায়েব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হালিম সিরাজি বলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা জামায়াতে নামাজ পড়তে পারে না তবে আলাদাভাবে নামাজ পড়লেও জামায়াতে সোয়াব তিনি পেয়ে যাবেন হাদিসে আছে শীত বা অন্য দুর্যোগের সময় মসজিদে না আসতে পারলে বাসায় নামাজের ব্যাপারে বলেছেন রাসুদাল আলিকাম সেই অনুযায়ী বর্তমানে করোনা পরিস্থিতিতে মসজিদের পরিবর্তিতে বাসায় নামাজ পড়ার সুযোগ আছে একই বিষয়ে বাইতুল মোকার মসজিদের সিনিয়র ফেস ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন জামায়াতে হোক আর আলাদাভাবে নামাজ আদায় করা হোক সওয়াব দেওয়ার দায়িত্ব মহান আল্লাহর বর্তমান পরিস্থিতিতে মসজিদে না এসে বাসায় নামাজ পড়লে আল্লাহ অবশ্যই জামায়াতে সওয়াব দিতে পারে এদিকে গত শুক্রবার জুমার নামাজের আগে গত বুধ ও বৃহস্পতিবার ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের সীমিত সংখ্যক উপস্থিতিতে আদায় করার আহ্বান জানানো হয় অসুস্থ বিশেষ করে হাসি কাশি সর্দি জ্বর আতঙ্ক ব্যক্তি অতিবয়স্ক ও বিদেশ ফেরতদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকা অন্যদের ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করে মসজিদে শুধু ফজর নামাজের জামায়েতে অংশ নিয়ে আহ্বান জানানো হয় এরপর শুক্রবার সকালে অনেক মসজিদ থেকেও এই আহ্বান জানিয়ে মুসলিমদের সতর্ক করা হয় দেশের শীর্ষ আলেমদের মতামতের পরিপ্রেক্ষিতে ইসলামী ফাউন্ডেশনের এই আহ্বান জানায় তবে এত সব কিছুর পরও বেশিরভাগ মুসল্লি এসব নির্দেশনা মানছে না